গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বাংলাদেশ দলের সাবেক বোলিং কোচ ও জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক। মূলত ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন এই সাবেক ক্রিকেটার। গুঞ্জন রয়েছে তার বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে সাউথ আফ্রিকার জোহানেসবার্গের একটি হসপিটালে। তার সুস্থতার জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন হিথ স্ট্রিকের পরিবার। 2014 সালে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে নিযুক্ত হন হিথ স্ট্রিক। দায়িত্ব চালিয়ে যান 2016 সাল পর্যন্ত। জিম্বাবুয়ের সর্বকালে সেরা বোলার মনে করা হয় স্ট্রিককে। দেশের হয়ে 189টি ওয়ানডে ও 65টি টেস্ট ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার।